মানে দুটো ডিজাইন একটু জাস্ট আলাদা আছে, একটা একটা বলতে পারেন মানে এবং স্ট্রেট একবারে ফ্ল্যাট টাইপের, আর আরেকটা একটু ডেভ করানো টাইপের, দুটোই নন মডুলার সুইচ। তো এই দুটো কারণের মধ্যেই পাবেন আপনারা। তো দু রকমের সুই আমরা দুটোতে রেখেছি, আপনার কারোর যদি F1 ভালো লাগে সে F11 ভালো লাগে সে F11 ইউজ করতে পারেন, কারোর যদি F21 ভালো লাগে সে F21 বার করতে মানে ইউজ করতে পারেন। তো কম্পিটিশনের জন্য আমরা দু রকমের সুই আপনাদের জন্য রেখেছি, যা যে যে মানে যে কাস্টমার ধরুন যে প্যাটার্নটা পছন্দ করবে তাকে আপনি সেটা দিতে পারেন। তো এটা আপনি সাদা এবং ব্রাউন দুটো কালারের মধ্যে পাবেন, এবং সুইচের সঙ্গে যা যা রেঞ্জ বা যা যা অ্যাক্সেসরিজ আমাদের দরকার হয়, যেমন ধরুন 2A সুইচ, বেল পুশ, 20A সুইচ, 20A সকেট, 2-in-1 সকেট, 2-pin সকেটটা বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন 2-pin সকেট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এটা গভর্নমেন্টের রুল অনুযায়ী। তো তারপরে আপনার ধরুন আপনার টিভি অ্যান্টেনা জ্যাক, টেলিফোন জ্যাক, ফিউজ, তারপরে আপনার কম্বাইন, যেটা আমরা SS কম্বাইন বলি, SS কম্বাইন, 5-in-1 কম্বাইন, প্লাস তার সঙ্গে আছে ডবল কম্বাইন, প্লাস আছে আপনার 32 ampere সারফেস, প্লাস আছে আমাদের বেড সুইচ। এবং বেড সুইচের উপরে আমাদের একটা ইন্ডিকেটর দেওয়া থাকে, ইন্ডিকেটর মার্ক করা থাকে বেড সুইচের উপরে। এটা আপনারা হয়তো যারা যারা কাজ করেছেন এখন অবধি, কারণ দাদা বোধ হয় ফ্যাবর কাজ শুরু করেছে, তারা তারা দেখেছেন এটা আমাদের। তো এই ডিফারেন্স কিছু কিছু জিনিস, যেমন ধরুন কোম্পানি মার্কেটে অনেকে অনেকেই আছে, কিন্তু প্রত্যেকের ধরুন একটা নন মডুলার সেগমেন্ট কি মডুলার সেগমেন্টে একটা কি দুটো এরকম রেঞ্জ নিয়ে থাকে, কিন্তু আমাদের নন মডুলার থেকে আমরা শুরু করেছি। নন মডুলারই আমরা আপনাদেরকে দুটো রেঞ্জ মানে দুটো প্যাটার্নের সুইচ মানে দুটো ডিজাইনের সুইচ আমরা আপনাদেরকে কিন্তু দিয়েছি দুটো কালার। তো এটা হচ্ছে আমাদের নন মডুলার, এটা যারা আপনারা কাজ করছেন ওদের অবশ্যই দরকার, এই দিকে একটু ইন্টিরিয়ার সাইডে আমাদের নন মডুলার সুইচটা কাজ চলে। এবং যাদের ধরুন পুরনো ওয়্যারিং বা রিওয়্যারিং ওয়্যারিং চেঞ্জ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই সুইচটা আপনারা লাগাতে পারবেন। এবং মার্কেটে মোটামুটি আমাদের এই আমাদের যে সুইচটা এটা টোটালি কিন্তু পলিকার্বনেট সুইচ, মানে এর মধ্যে কোনো ইন্ডিয়া নেই, মানে কালার কালার আপনার ডিসকাভার হবে না বা পড়ে গেলে ভাঙবে না, যেটা মার্কেটে অনেক কোম্পানি আছে যাদের জন্য ডিসকাভার হয়ে যায় বা পড়ে গেলে ভেঙে যায়, মানে ওগুলো হচ্ছে ইউরিয়া সুইচার কি বলবে। আচ্ছা আমাদের আমাদের যেটা যেটা বললাম যেটা আপনাদেরকে পুরোপুরি মানে আমাদের পলিকার্বনেট সুইচ, এবং কালার যেটা করা আছে আমাদের কালারটা কিন্তু স্প্রে বা ক্যানুলার কালার নয়, মানে দানাদার বা ওই স্প্রে করে কালার দেওয়া নয়, আমাদের কালার হচ্ছে একদম বলতে পারেন আল্ট্রাভায়োলেট স্প্রে প্রোটেক্টেড কালার আর কি, কারণ আপনার নষ্ট হবে না, আপনার লাগান বাড়িতে কোম্পানি গ্যারান্টি দিয়েছে সুইচের জন্য কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে ফ্যাবো সুইচ। তো এটা নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করবো না, এটা আমাদের নর্মালি জীবন মানে দৈনন্দিন জীবনে কাজে লাগে, একটা সুইচ দিতে কাস্টমার আনতে আসে দোকানে যে একটা আমাকে দুটো সুইচ দিন কি তিনটে সুইচ দিন কি পাঁচটা সুইচ দিন, তো আমরা নর্মালি এই সুইচ আমরা দিয়ে থাকি নন মডুলার ছেলে দিয়ে থাকি। তো এর পরবর্তী যেটা নিয়ে আমি আসবো মেনলি মডুলার সেগমেন্ট। মডুলার সেগমেন্টের মধ্যে আমাদের তিন রকমের ভাগ আছে, কি কি ভাগ আছে মডুলারের মধ্যে, একটা আছে এভার, সবকটা তো আমি আসবো ডিটেলসে, একটা আছে ফুল অন, আর আরেকটা আছে ফেরোস বলে, ওটা ক্যাটালগটা এখানে রাখা নেই ফেরোস। তো এই তিন রকমের সুইচ আমাদের তিন রকমের মডুলার সেগমেন্টের সুইচ মানে ডিজাইনের সুইচ আমরা রেখেছি, মানে তিনটে আমরা সেগমেন্ট রেখেছি, একটা এভার, একটা ফুল অন, আরেকটা ফেরোস। এবার প্রথম আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে এভার সুইচ। এটা তো একটু ভালো করে দেখবেন, কেন ভালো করে দেখবেন, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল লক, যেটাকে বলতে আমরা বুঝাই, আপনারা যদি কেউ এখানে ইউনিভার্সাল লকিং সুইচের কাজ করে থাকেন, যেমন অনেক কোম্পানির আছে, প্রীতমের আছে, মারুর আছে, অ্যাঙ্কারের রোমারাইডার আছে, গ্রেট ওয়াইডের ফিয়ানা আছে, হ্যাভেলসের ক্যাপটি আছে, মানে যেগুলো আমাদের সিঙ্গেল লকিং প্লেট, মানে আপনি আমাদের সুইচটা ওর প্লেটে বসাতে পারবেন, আবার আমাদের প্লেটে ওদের সুইচ আপনি বসাতে পারবেন, মানে এটা কি হবে, এই সুইচটা আপনি যদি আপনার দোকানে তোলা থাকে বা যদি আপনি নিয়ে থাকেন, হয়তো ডিস্ট্রিবিউটার কাজ বন্ধ করে দিয়েছে বা ডিস্ট্রিবিউটারের কাছে সুইচ নেই, সেখানে আপনাদের প্রবলেম হবে না, কেননা আপনি চাইলে ওই সুইচটা অন্য কোনো কোম্পানির প্লেটে বসিয়ে দিতে পারবেন বা অন্য কোনো কোম্পানির প্লেটে আমাদের এই এভার সুইচ বসিয়ে দিতে পারবেন। তো আমি এভার সুইচটা আপনাদেরকে ডিটেলসটা বলছি, এমনি অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, আমাদের ডিসপ্লেতে করা আছে। তো আমি আপনাদের বলছি এবার এভার সুইচে আমরা টোটাল চার রকমের মানে চারটে ডিজাইনের সুইচ আমরা রেখেছি এভার সুইচে। একটা হচ্ছে এভার, এভার নাম দিয়ে রেখেছি, যেটা বলতে পারেন টাইপ অফ পলি সুইচ, যেমন ধরুন ওই ওইদিকে দেওয়া দেখানো আছে, ওই প্যানেলে দেওয়া আছে পলি সুইচ বলতে যেটা বোঝানো হয়। একটা আছে একদম জিরো লেভেলের সুইচ, যেটা মার্কেট এখন খুব বেশি চলছে, আমাদের কলকাতা মার্কেট প্লাস এমনি ডিস্ট্রিক্ট মার্কেটও খুব বেশি রকমভাবে চলছে ওটা জিরো লেভেলের সুইচ। আরেকটা আছে আমাদের ওই জিরো লেভেলের সুইচটার নামটা হচ্ছে ফ্ল্যাটো সুইচ,
আরেকটা আরেকটা আছে যেটা হচ্ছে ফ্লাইওভার সুইচ। ফ্লাইওভার সুইচ বলতে কি, একটু ফ্লাই টাইপের, মানে দেখাচ্ছি আমি আপনাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি জিনিসটা, এই যে এরকম টাইপের ফ্লাইওভার সুইচ, এটা একদম ইউনিক দেখুন, একটু ঢেউ খেলানো টাইপের ফ্লাইওভার টাইপের, এটা একটা আছে। আর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে একটু চওড়া চওড়া টাইপের সুইচ, সেটা সেটার নাম হচ্ছে আমাদের ফোরাম সুইচ, এই চওড়া চওড়া টাইপের সুইচ ফোরাম সুইচ। তো এই চার রকমের সুইচ আমি আপনাদেরকে দেখালাম। এই চার রকমের সুইচে দু রকম করে কালার আপনারা পাচ্ছেন, কি কালার পাবেন, একটা হোয়াইট আর একটা গ্রাফাইট। গ্রাফাইট মানে পিওর গ্রাফাইট, কোনো গ্রে নয়, কিন্তু গ্রে কালার নয়, বা ওই যে অনেক কোম্পানি দেখবেন মার্কেটে স্প্রে 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 কালারে গ্রে গ্রে থাকে, মানে পেছনে হয়তো সাদা সামনে একটা গ্রে করে স্প্রে করা আছে, কিন্তু সেরকম না, সেটা একটা আমাদের হচ্ছে একদম পারফেক্ট গ্রাফাইট কালার। যেটা গ্রাফাইট বলতে কি, আমরা পেন্সিলের স্টিচকে বুঝি বা স্লেটকে বুঝি, এটা একদম গ্রাফাইট কালারের হয়। তো এটা হচ্ছে আমাদের টোটালি মানে সুইচের সেগমেন্টটা আমি আপনাদেরকে বললাম, যে চার রকমের সুইচ আমরা এই এভার সেগমেন্টে রেখেছি। এবং এই চার রকমের সুইচ আপনি যে কোনো সিঙ্গেল লকিং প্লেট, যে কোম্পানি যাদের সিঙ্গেল লকিং প্লেট আছে সব প্লেটে বসে যাবে, আমাদের তো বসবেই, আমি আমাদেরটা নিয়ে বসছি বা তাদেরও বসবে। তো এটা নিয়ে আমি ওই জন্য বললাম যে আপনারা যারা কাজ এখন শুরু হয়নি বা এখানে জাস্ট আমাদের ব্যবসা শুরু হয়েছে এখন, তো আস্তে আস্তে এভার সুইচটাও আপনারা দেখবেন, আমি দাদাকেও বলবো যে এভার সুইচটা নিয়ে কাজ করার জন্য। তো এই এভার সুইচটা এভার এভার সুইচের সঙ্গে আমি কিছু কিছু আপনাদেরকে কিছু কিছু ডিফারেন্স আমি দেখাবো, যেগুলো আদার্স কোনো কোম্পানিতে আপনি পাবেন না। প্রথম তো ডিফারেন্স আপনি এখানে দেখতে পেলে যে একটা কোম্পানি মডুলার সেগমেন্টে, মানে ইকোনমিক্যাল মডুলার, এটা এই সুইচের দাম কিন্তু খুব একটা বেশি না, এটা একটু ইকোনমিক্যাল রেঞ্জের, মানে আপনার পকেটের সামর্থ্য অনুযায়ী ইকোনমিক্যাল রেঞ্জের সুইচ দেওয়া আছে। ইকোনমিক্যাল রেঞ্জের সুইচের মধ্যে চার রকমের সুইচ দিয়েছে, আপনারা নিজেরা বলুন তো কোনো কোম্পানি, মার্কেটে অনেক কোম্পানি আছে, কারু ইকোনমিক্যাল রেঞ্জে চার রকমের সুইচ আপনি দেখাতে পারবেন, পারবেন না একটা কি দুটো, ম্যাক্সিমাম দুটো, এর বেশি দেখাতে পারবেন না আপনি। তো এই চার রকমের সুইচ কিন্তু আমরা এটা দিয়েছি, প্লাস তার সঙ্গে নর্মালি ধরুন সকেট বা সকেট বা ডিমা রেগুলেটার যেগুলো আছে সব যা যা আমাদের নর্মাল রেঞ্জের মধ্যে থাকে সবই আছে। তো যেগুলো এক্সট্রা কিছু ডিফারেন্স আছে আদার্স কোম্পানির সঙ্গে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমাদের এই যে টু ইন ওয়ান সকেটটা, টু ইন ওয়ান সকেট মানে যেটাকে আমরা ফাইভ টিন সকেটে বলে থাকি, তো এই টু ইন ওয়ান সকেট আমাদের তিন রকমের দেওয়া আছে, একটা হচ্ছে উইথ শাটার, একটা উইদাউট শাটার, আর আরেকটা হচ্ছে একদম সিম্পল হালকা, মানে কেউ যদি একদম কম দামি সকেট খোঁজেন সেটাও আপনারা পাবেন, শাটার দাও পাবেন, শাটার ছাড়াও পাবেন। এবং এই শাটার দেওয়া এবং শাটার আলা যে মানে শাটার ছাড়া যে সকেটটা আছে, এই সকেটের পেছনে আমরা দুটো সেফটি ক্লিপ দিয়ে দেন, দুটো সেফটি ক্লিপ। এখন দাদার কাছে কি মাল এসছে, আমাদের এবারের মাল আসেনি, এসছে না, তো সেফটি ক্লিপ দেওয়া থাকে। ওটা কেন দেওয়া থাকে, ওটা যে আমরা যখন ফ্রেমটা বসাচ্ছি জিআই বক্স বা এর উপরে পিভিসি বক্সের উপরে, ফ্রেমটা বসানোর পরে তো আমরা সুইচটা বসাচ্ছি, তারপরে আমরা প্লেটটা লাগিয়ে দিচ্ছি, তো ওই ক্লিপটা ওই ফ্রেমের সঙ্গে মানে ইনার যে প্লেটটা তার সঙ্গে এমন ব্যাপারটা আটকে সেটিং করে আটকে থাকবে যে আপনি যত মানে শক্তভাবে টানুন না কেন, ধরুন একটা প্লেটটা প্ল্যাক ঢুকিয়েছে, প্ল্যাক টান দেখালে দেখলেন পুরো সকেট শুধু খুলে বেরিয়ে এসছে, এটা অনেক জায়গাতে হয় এরকম, কিন্তু এটা লাগানো থাকলে সেই জিনিসটা হবে না। তো পেছনে আপনার ওই আপনার দুটো সেরকম আমাদের দুটো আর কি সকেট মানে ইয়ে দিয়ে দেওয়া আছে, মানে ক্ল্যাম্প দিয়ে দেওয়া আছে, যেটা দিয়ে প্লাস্টিকের ক্ল্যাম্প, যেটা দিয়ে শক্তভাবে জিনিসটা ইনারের সঙ্গে আটকে থাকবে। তো এটা একটা ডিফারেন্স আছে আমি বললাম আপনাদেরকে। তারপরে ধরুন রেগুলেটারে যদি দেখতে যান, আমাদের রেগুলেটার যে সিস্টেমটা আছে দেখুন, ফাইভ স্টেপ রেগুলেটার, মানে যেটা আমরা বলি যেটাকে আমরা মিডিয়াম রেগুলেটার বলি, ফাইভ স্টেপ রেগুলেটার, চার রকমের রেগুলেটার দেওয়া আছে এখানে অপশনে, মানে আপনি চার রকমের অপশন দেওয়া আছে এখানে, মানে আপনার কাস্টমারকে আপনি খুলে দেখাতে পারবেন জিনিসটা, একটা কি দুটো নয়, কাস্টমারকে আপনি চারটেই মানে স্যাম্পেলে দেখান যে চারটে রেগুলেটার আমাদের আছে, দেখুন আপনারা তাহলে কি চারটের মধ্যে যেন একটা সে চয়েস করে নেন। এবং দেখবেন আমাদের এখানে স্যাম্পেলে বলে আছে রোল অন রেগুলেটার একটা আছে, যেটা আমি ছবিতে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রোল অন রেগুলেটার, এটা খুব সুন্দর দেখতে, এটা হচ্ছে আপনার ওই অনেকটা ভলিউমের মতো, মানে আপনি ওটাকে আপ ডাউন করবেন তো ফ্যান স্পিড পারবে কমবে। তো এরকম রেগুলেটারের সিস্টেম, চার রকমের রেগুলেটার সিস্টেম করে দেওয়া আছে। তারপরে ধরুন ফুট লাইট, এই যে ফুট লাইটটা দেওয়া আছে, চার মডুলের ফুট লাইট, ফোর মডুল ফুট লাইট, ফুট ল্যাম্প যেটা, এই ফোর মডুল ফুট ল্যাম্পটা, ফোর মডুল ফুট ল্যাম্প সব কোম্পানিরই থাকে, আমাদের নতুন নতুন কিছু নয়, কিন্তু এই ফোর মডুল ফুট ল্যাম্পটা আপনি থ্রি মডুল এবং তার সঙ্গে ফোর মডুল তো বসে দিয়ে পাচ্ছেন, প্লাস থ্রি মডুলেও বসবে, মডুলারও বসবে, প্লাস বাংলা বোর্ড যেটা আমরা নর্মডুলার বোর্ড বলি যেটা, মানে বাংলা বাংলা মানে লোকাল জিআই বক্স যেটা বলি সেখানেও বসবে। তো এটা দেখবেন এটা কিন্তু আমার কোম্পানি নেই, যাদের ফোর মডুল আছে, থ্রি মডুল আছে, কিন্তু আমাদের কি চার, মানে এই চার মডুলের মধ্যে
ইনারের মধ্যে এমন ভাবে হোল করে দেওয়া আছে যেটা আপনি ফোরে মানে ফোরে বসছি প্লাস সিটও আপনি বসাতে পারবেন। প্লাস আমার বাংলা বক্সও মানে যেটা আমাদের বাংলা লোকাল যে জিআই বক্স বলি লোকাল জিআই বক্সও আপনি বসাতে পারবেন। তো এটা একটা সুবিধা রয়েছে। তো এরকম কিছু কিছু ডিফারেন্স আপনার আদার্স কোম্পানির সঙ্গে আমাদের আছে যেটা দেখতে পাবে, যার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি আমাদের যে প্রোডাক্টটা দেখুন। নেক্সট ধরুন আসছে যেটা আমি প্লেটার রিজেকশন আসছে। আমাদের টোটাল এই এই ইকোনমিক্যাল রেঞ্জ যেটা আমাদের ইকোনমিক্যাল রেঞ্জ যে প্লেট এখানে মডুলার প্লেট বাংলার প্লেট অনেকগুলো আছে, প্রায় পাঁচটা সব মিলিয়ে প্রায় পাঁচটা কমে আছে। প্লাস তার সঙ্গে একটা এখন নতুন অ্যাড হয়েছে, সংযোজন হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্রিলিক গ্লাস প্লেট, এজি প্লেট। আমি দেখাচ্ছি সবকটা, যেমন ধরুন প্রথমে এখানে যেটা দেখাচ্ছি আপনাদেরকে ফিয়ারন প্লেট, এটা খুব ভালো চলে, কারণ এটা একটু গ্লসি আছে। ফিয়ারন প্লেটটা দেখুন, এই টোটাল ফিয়ারন প্লেটে আপনি চার চার আট নয় নয় রকমের কালার আপনি পাচ্ছেন। তার মধ্যে চারটে রেগুলারে আছে, চারটে মেটালে তিনটে মেটালিকে আছে আর দুটো আপনার উডেনে আছে। এবার দেখুন এই যে চারটে যে রেগুলারে দেওয়া আছে, রেগুলারে হোয়াইট রেড গ্রিন আর স্কাই ব্লু, স্কাই ব্লু কালারটা খুব সুন্দর কালার এবং স্কাই ব্লু কালারটা খুব খুব ভালো বিক্রি আছে। আমরা যখন প্রথম কাজ স্টার্ট করেছিলাম আমাদের শুধু সাদা ছিল, শুধু হোয়াইট কালারটা ছিল। তো এরকম মিট করে টেকনিশিয়ানরা তাদের তারা বলবে যে দাদা সাদার যে দাম ওই একই দামের মধ্যে আমরা ওই একই কোয়ালিটি কিছু কালার স্প্রেড নিয়ে আসুন, তাহলে আমাদের কি বিক্রি তো সুবিধা হবে। কারণ সবাই তো সাদা লাগায় না, কোনো কোনো কাস্টমার কালারও চয়েস করে, সাদা আপনার সব সব কালারের সঙ্গে চয়েস লেগে যায়, সব জায়গায় আপনি ফিট করাতে পারবেন, কালারের সঙ্গে ম্যাচ হয়ে যায়। কিন্তু এই যে কালার যেগুলো আছে, কালার মধ্যে একটা গ্রিন কালার আছে, একটা রেড কালার আছে, একটা স্কাই ব্লু কালার দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি দরকার পড়ে স্যার বলেছেন, নিজে বলেছেন, ভবিষ্যতে যদি দরকার পড়ে কোনো কালার আরও কোনো কালার আপনাদের অ্যাড করতে হবে সেটা বলবেন, আমরা সেটা আমাদের নিজস্ব কোম্পানিতে বানিয়ে দেবো। কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি মুম্বাই বাসাইতে রয়েছে, সুতরাং আমাদের হয়তো দেরি হবে কিন্তু আমরা জিনিস নিয়ে আসবো, সেদিক দিয়ে কোনো প্রবলেম হবে না। তো সেটাই বলছি, আপনারা এই কালারটা দেখতে পারেন। দেখুন এতগুলো কালার একটা ইকোনমিক্যাল রেঞ্জের মধ্যে, চার রকমের সুইচ, মডুলার প্লেট, মোটা কালারের মডুলার প্লেট এটাতে রয়েছে। তারপর আমি আবার ইয়ে করছি আস্তে আস্তে, ফোরাম বলে একটা প্লেট রয়েছে, এটাও মডুলার। এখানেও দেখুন সেম এক দুই তিন পাঁচ তিন পাঁচ তিন আট, আট রকমের কালারের প্লেট এখানে রয়েছে। এটার ডিফারেন্সটা কী আছে, নিচে একটা করে ইন্ডিকেটার দেওয়া আছে, আর এটা গ্লসি অতটা না, আগেরটা যেমন গ্লসি ছিল ফ্লেয়ারন প্লেটটা, এটা হচ্ছে নর্মাল এবং নিচে একটা করে ইন্ডিকেটার দেওয়া আছে। তো এখানেও পাঁচ রকমের প্লেট মানে আট রকমের কালারের প্লেট দেওয়া আছে। আচ্ছা নেক্সট আমি আসছি, যেটা আপনাদের এইমাত্র বললাম যে নতুন আমাদের একটা প্লেট লঞ্চ করেছে প্রায় দু মাস আগে, এখন আমাদের মোটামুটি এটা অ্যাভেলেবেল এবং মার্কেটও চলছে ভালো, খুব সুন্দর চলছে। কারণ দেখুন সবাই নর্মাল যে গ্লাস প্লেট যেটাকে আমরা টাফেন গ্লাস বলি, যে এখানে যে প্লেটগুলো লাগানো আছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্লাস প্লেট। তো সবাই হয়তো অরিজিনাল গ্লাস প্লেটটা এফোর্ড করতে পারে না, যার জন্য কি করেছি আমরা এই এজি প্লেটটা মানে অ্যাক্রিলিক গ্লাস, এটা বলতে পারেন একটা ফাইবারের আর কি, পিভিসি বলতে পারেন, ফাইবারের বলতে পারেন, অ্যাক্রিলিক আর কি, মানে পড়লে আপনার ভাঙবে না এবং এটা দামও কম, ওর থেকে হাফ দাম আর কি, কিন্তু লুক দেবে পুরো গ্লাস, মানে গ্লাসই বলতে গেলে পুরো সুন্দর মুখ ফিল। দেখো এতগুলো কালার এখানে রাখা হয়েছে, সাদা, লাল, ক্রিস্টাল ব্লু, ব্ল্যাক, বিভিন্ন রকম ভ্যারাইটিস কালার রাখা হয়েছে। তো এটা আমাদের এখন কিন্তু মার্কেটে এসেছে, মানে আমরা নিয়ে এসেছি, এবং এই এটার মধ্যেও কিন্তু আপনি এই সুইচগুলো আপনি বসাতে পারবেন। মানে গ্লাস প্লেট যেটা অ্যাক্রিলিক গ্লাস আমরা বলছি, এই গ্লাস প্লেটের মধ্যে ইকোনমিক্যাল রেঞ্জের সুইচ আপনি ইনস্টল করতে পারবেন, এই ফেসিলিটিটাও কোম্পানি দিচ্ছে। নেক্সট যেটা আমি বলবো আপনাদেরকে, যেটা আমাদের ধরুন বাংলা প্লেট যেটাকে বলি আমরা লোকালি, বাংলা প্লেট বা মানে নন মডুলার প্লেট যেটাকে বলি বা লোকাল প্লেট জিআই বক্সের জন্য যে প্লেটটা বসানো হয় সেটা হচ্ছে ফিয়ারন প্লেট। তো এখানে দেখুন এতগুলো কালার দেওয়া আছে, চার চার আট দুই দশ রকমের কালার দেওয়া আছে, এখানে আছে রেগুলারে এতগুলো কালার দেওয়া আছে, যে কোনো একটা কালার নিয়ে আপনারা কাজ করুন, কোনো অসুবিধা হবে না। তো এটা আমি